69-এর গণঅভ্যুত্থানে নিহত শহীদ আসাদের 54তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, চলমান আন্দোলন আরও তীব্র হবে। নেতাকর্মীদের রাজপথ দখলের আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এখন সামনে এগিয়ে আসার প্রয়োজন, রাজপথে আসাদের মতো প্রকাশ্যে মিছিলের মধ্যে জীবন দেওয়ার প্রয়োজন। আরো তীব্র গতিতে আন্দোলন চলবে, অবশ্যই চলবে। আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি, আমরা আরো ঐক্যবদ্ধ হব। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায়। এ সময় 10 দফা দাবি আদায়ে অন্য রাজনৈতিক দলগুলোকে বিএনপির সঙ্গে একাত্মতা প্রকাশ করে রাজপথে নামার আহ্বান জানান। আমরা লড়ছি, আমরা লড়ব, আমরা মরব, আমরা করব না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন বাংলাদেশে নিশ্চিত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সরকারকে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা।